দিঘলি পুখুরী পারত থকা যিসমূহ দোকান আছে সেই দোকানসমূহ আজি উচ্ছেদ করা হয়েছে। দিঘলি পুখুরী পারত না থাকিব খাওগলি, দিঘলি পুখুরী পারত না থাকিব খাওগলি, উঠাই দিয়া হয়েছে দোকানসমূহ। কটনের সন্মুখের খাওগলি উঠাই দিয়ার পিছতে দীঘলি পুখুরীর পারর সন্মুখের পথ দুয়োফালে আবদ্ধ করেছে অসংখ্য বিপণীয়ে। কিন্তু এটা দিনের বাবে দোকান সমূহ আঁতরাবলে কোয়া হয়েছিল ব্যবসায়ী সকল। সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকার জন্মদিবসের দিনটুত ঠাইটুকুরা আসুয়ে মুকলি করবলে আহ্বান জানার পিছতো এখনো বিপণী আঁতর করা হওয়া নাছিল, যার বাবে ছাত্র সন্থায় নিজে উঠাই দিবলে বাধ্য হল বিপণী সমূহ। আমি রিকুয়েস্ট করেছিল যে ভূপেন হাজরিকার কমসে কম আজি জন্মদিনত অল্প এখানে খালি করে দিও, শুনা নাই কথা, উপায়তো নাই, ভূপেন দাকতো আমি আমি বজারের পিছফালে থাকবে দিব নো, গতি আমি গুছাই দিছি। প্রত্যেক বছরে 8 সেপ্টেম্বর আর 5 নভেম্বরত সম্পূর্ণ মুকলি হয়ে থাকিব লাগিব দীঘলি পুখুরীর সম্মুখ ভাগ, এই দাবি আসুর। আসুর অনুরোধ রক্ষা নকরাত আঁতরাই দিয়া হয়েছে দোকান সমূহ। আনহাতে ঐতিহাসিক দীঘলি পুখুরীর পার কদর্য আর দুর্গন্ধময় হয়ে পড়ারও অভিযোগ আসুর। লেতেরা এটা তো দেখিছো, গুলদিয়ার গন্ধ দুর্গন্ধ নাপায় এনেকৈ আসলতে খিলঞ্জিয়া মানুষখিনিয়ে করেছে, খিলঞ্জিয়া মানুষ ঠিক আছে, রেসপেক্ট আছে আমার, কিন্তু ভূপেন্দার নামত আমি ইমান রিকুয়েস্ট করছো, বারে বারে আহি আহি রিকুয়েস্ট করছো, তেওঁলোকে শুনা নাই, আঁতরাই দিয়া নাই ভূপেন্দার সন্মুখত যেহেতু দোকানখিনি যায়। গতিকে আমি সকলোৱে আজি মিলি পিনি যেহেতু এটা ভূপেন্দারলৈ এটা শ্রদ্ধাঞ্জলি, এটা যেহেতু আমার আবেগ, আমার আবেগ, আমার ভূপেন্দার প্রতি আমার যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটো জনাবার কারণে আমার সকলোৱে লাগি পিনি চাগে দোকানখিনিৰ পৰা গুছাই দিছো। খাওগলিয়ে অপরিষ্কার করেছে প্রাকৃতিক পরিবেশ, পর্যটন বিভাগক চকু দিয়ার আহ্বান আসুর। উল্লেখযোগ্য যে সুধাকণ্ঠর জন্মদিবস আর মৃত্যু দিবসের দিন দুটাত আগলেও দীঘলি পুখুরীর সম্মুখ ভাগ মুকলি রখার দাবি আসুর। মৌসুমী শর্মা বৰুৱাৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।